সব নাটক এগুলো বন্ধ করেন, এগুলো আর আমরা দেখতে চাই না, ঠিক কি না? এগুলো আর ভালো লাগে না, একটু শান্তিতে ঘুমাতে চাই, আরামে খাইতে চাই, ফিরতে চাই, এদেশে আমাদের জন্ম হয়েছে, এদেশে মরতে চাই, আর আমি শান্তিতে ঘুমাবো সেটা নাই, এখন মরিয়াও শান্তি নাই, কবরের লাশ উঠাও। কতদিন আগে কি হয়েছে সেটার জন্য বিচার হবে, এখন ডিএনএ টেস্ট কর, মরিয়াও সুখ নাই, কথা বলে না কেন? আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কেন? আমাদের বাক শক্তি হরণ করা হয়েছে, চতুর্দিক থেকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে। প্রবন্ধকন আমার কি বলিয়া সে দিক বিভাগে আর কথা বলতে চাচ্ছি না, আমি শুধু এতটুকুই বলতে চাই, বিশ্ব নবীর সাহাবীদের উপরে যেমন নবীজির উপরে যেমন স্টিম রোলার চাপিয়েছিল কাফেররা, আজকের শতাব্দীর কাফেরদের উত্তর শরীরা ঠিক একই সিস্টেমে চালাচ্ছে, কথা বলেন কথা ঠিক কিনা? ওই জামানায় বিশ্ব নবী এবং তার সাহাবীদেরকে হত্যা করেছিল যারা, আজ তাদের উত্তর শরী হয়ে কাজ করে যাচ্ছে এরা। আমার ভাইয়েরা, এই লোকটা আবু রাফে প্রত্যেকটা দিন নবীদের বিরুদ্ধে কবিতা রচনা করেছে। একজন নবীজির সাহাবি নাম হলো আব্দুল্লাহ ইবনে আতিক, ডরার মতো পেলে আর নন তিনি, যুবক মানুষ আপনার মতো আমার মতো, নবীজির সামনে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না, ঘুমাতে পারি না, আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা রচনা করতেছে, গালি দিচ্ছে, উচ্ছা যাচ্ছে, ও নবী আরামে ঘুমাতে পারছি না, শান্তিতে যে একটু মক্কা মদিনায় ঘুরমু সেটাও পাইতেছি না, ও নবী যদি আসলে আল্লাহর দিনের দাওয়াত এটা মহা সত্য যদি হয়ে থাকে, আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে এই মহান আল্লাহর সত্য বাণী কেন আমরা গোপনে প্রকাশ করব, কেন আমরা গোপনে গোপনে মানুষের কাছে দেব? আজ থেকে প্রকাশ্যে আমরা দাওয়াত দিতে চাই, তবে একটি অনুমতি আপনার কাছ থেকে পেতে চাই, সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কুখ্যাত কাফের আবু রাফের বাগদান থেকে মাথাটাকে আলাদা করতে পারব না, ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসব না, একটা লোকমা খাদ্য আমার পেটে ঢুকবে না। নবীজি বললেন, আতিকিরে এখনো সেই সময় আসে নাই, গোপনে গোপনে আমরা দাওয়াত দিই, গোপনে গোপনে আমরা নামাজ পড়ি, গোপনে গোপনে মানুষের দ্বারে দ্বারে আমরা ছুটে যাই, এখনো আমাদের সেই সংখ্যা হয়নি, আমাদের সংখ্যা কম, আমাদের মনোবল কম, আমাদের জনবল কম, আমাদের সৈন্যবল কম, আমাদের অস্ত্র শস্ত্র কম, আমাদের কোন দিক থেকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আল্লাহর নবীর সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক যুবক মানুষ, তাই তো তিনি বসে থাকতে পারলেন না, নবীজিকে বললেন, হুজুর গো একবার যদি অনুমতি দেন তাহলে ওর ব্যবস্থা আমি করব। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার মনের অবস্থা দেখে বুঝতে পেরেছি, আসলে তুমি শান্তিতে চলাফেরা করতে পারতেছো না, অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর নবী যখন তার অনুমতি দিয়ে দিলেন, ছয় থেকে সাত জনের একটি কাফেলা নিয়ে চলে গেলেন সেই আবু রাফের দিকে, গিরি সংকট পাড়ি দিয়া পাহাড়গুলো অতিক্রম করে আল্লাহর নবীর দুশ্মন আব্দুল্লাহ ইবনে আতিক চলে যাচ্ছেন আবু রাফের বাড়ির দিকে, দুশ্মনের দিকে লক্ষ্য, হিজাদের অন্যতম ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী এই সেই আবু রাফে, তার কাছে যাওয়া এত চাচ্ছিখানি বিষয় নয়। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ভয় পাওয়ার মতো যুবক না, মনের মধ্যে কোনো ভয় ছিল না তার, শুধু তাওয়াক্কাল তো আল্লাহ, অবিচল বিশ্বাস কার ছিল, একার ছিল যুবকের, পাপ নাবাসী মনে রাখবা, একমাত্র আল্লাহর ভয়, তাওয়াক্কাল তো আল্লাহ, শুধু আল্লাহর উপরেই ছিল আর কারো না। চলে গেলেন, যাওয়ার পরে একটু দূরে গিয়ে ফাতফাত পর্বতের পার্শ্ববর্তী এলাকা অতিক্রম করে সাথী বন্ধুদের বললেন, বন্ধুরে
তোমরা এখানেই থাকো, আমি দেখে আসি আবু রাফের বাসার কি অবস্থা। আবু রাফের বাসার পাশাপাশি চলে গেছে, গিয়ে দেখলেন দরজা রক্ষক অর্থাৎ দারোয়ান বাইরের দিকে বেরিয়ে এসে বলছেন, কে আছো? বাসার ভিতরের মানুষ ভিতরেই ঢুকে যাও, অল্প সময়ের মধ্যে দরজাটা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে তালার যে চাবিটা খুলে তালাটা স্তবলের খুঁটির মধ্যে একটু লুটিয়ে রাখলেন। রাখার পর তিনি ভিতরে চলে গেলেন। ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনে আতি ওই দরজার সামনে গিয়ে প্রসাব করার ভান করে বসে পড়ে গেলেন। আল্লাহু আকবার! বসে পড়ে গেলেন। বসে যাওয়ার পরে একটু পর দেখা গেল সন্ধ্যা ঘনিয়ে আসছে, অন্ধকার নেমে আসলো, ঘুটঘুটে অন্ধকার, চোখে যেন ধাঁধা লেগে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আতি অন্ধকার দেখেই ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার! ওনার মনে একটু ভয় ছিল, না রে ভাই, একাই ঢুকতেছেন কতগুলো কাফের মাঝে, কথা বলছে না কেন, কথা বলছে না কেন? ভিতরে ঢুকে গেল আব্দুল্লাহ ইবনে আতি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভিতরের দিকে প্রবেশ করলেন। করার পরে দেখা গেল একটা গল্পের আসর জমছিল ভিতরে, কে যে কোথায় গিয়েছে, আজও দিবে ভবিষ্যতেও দেওয়ার জন্য রেডি আছে। নামটা মনে হলে হৃদয়ের ভিতর থেকে কান্না বেরিয়ে আসে, জেলের ভিতরে তাকে শহীদ হতে হয়েছে। এই পাবনাবাসী, এই পাবনার আরো কিছু মহাক্কেক রয়েছে আল্লাহর দিন উদ্দিন করার জন্য জান দিয়ে দিয়েছে, নাই দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, ওরা মরিনি চলে গেছে জান্নাতে, মহান প্রভুর ওই ডাকের হেফাজতে, ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, কথা বলেন ঠিক কিনা?